জেনে নিন মধু খাঁটি না ভেজাল সেটি বোঝার সহজ উপায়। মধু একটি খুব উপকারী খাদ্য, পথ্য ও ঔষধ। বর্তমানে আমরা বাজার থেকে যে মধু কিনে আনি তা যে কতটুকু খাঁটি তা বলা মুশকিল। মধুর মধ্যে সাধারণত ভেজাল হিসেবে পানি, চিনি ও আরও অনেক কিছু মেশানো হয়। চলুন আমরা জেনে নিই খাঁটি মধু চেনার কিছু উপায়। খাঁটি মধুর গন্ধ হবে মিষ্টি ও আকর্ষণীয়, এতে কখনো কটু গন্ধ থাকবে না, আর এর স্বাদ হবে মিষ্টি, কোনো ঝাঁঝালো ভাব থাকবে না। বেশ কিছুদিন ঘরে রেখে দিলে মধুতে চিনি জমতেই পারে, কিন্তু যদি মধুর পাত্রসহ গরম পানিতে কিছুক্ষণ রাখেন তাহলে এই চিনি গলে মধু আবার স্বাভাবিক হয়ে আসবে। নকল মধুর ক্ষেত্রে এটা হবে না। গ্লাস বা বাটিতে খানিকটা পানি নিন। এবার এতে এক চামচ মধু দিন। যদি মধু পানির সঙ্গে মিশে যায় তাহলে বুঝবেন যে এটা খাঁটি মধু নয়, কারণ আসল মধুর ঘনত্ব পানির চাইতে অনেক বেশি, তাই সহজেই মিশবে না। একটি মোমবাতি নিয়ে এর সলতিটিকে ভালোভাবে মধুতে চুবিয়ে নিন। এবার আগুন দিয়ে জ্বালাবার চেষ্টা করুন। যদি জ্বলে ওঠে তাহলে বুঝবেন যে মধু খাঁটি। এক টুকরো ব্লটিং পেপারে কয়েক ফোঁটা মধু নিন। যদি কাগজ তা সম্পূর্ণ শুষে নেয় বুঝবেন মধুটি খাঁটি নয়। এক টুকরো সাদা কাপড়ে মধু মাখান, আধ ঘন্টা রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি দাগ থেকে যায় তাহলে বুঝতে হবে মধুটি খাঁটি নয়। শীতের দিনে খাঁটি মধু দানা বেঁধে যায়। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করুন।